আসার তরিকা অনেক সময় এরকম হইতো, তিনবার সালাম করত, বড় মজলিস, সালাম এই মজলিস এদিকে আসতেছেন, শুরুতে একবার সালাম, এরপরে ওই মধ্যে এসে আর একবার সালাম, এখানে এসে আর একবার সালাম, আমি ওখানে একবার সালাম করছি, ওখানে একবার করছি, এখানে শুনতে বেশি গুরুত্ব মনে হয় না। আসলে আল্লামা আইনি আর এক অর্থ করছে, এই যে অর্থ শুনাইলাম এই অর্থ করছেন আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি রহমাতুল্লাহ। হাদিসের মধ্যে অনেক এহতেমাম, শাহ ওলিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি করছেন, এইখানে আইসা মানুষ যদি তিন দিকে থাকে, একটা সামনে সালাম করবে, ডান দিকে একটা সবাই সালাম শুনে, যিনি আসতেছেন এই ধরনের মজলিস থাকলে যারা বসে থাকে তারা সালাম দিবে না, দিলে হারাম হবে না, তরিকা না, নিয়ম না, উসুল না। ইসাল্লিমুল মাশি আলাল কায়েম, আল কায়েম আলাল কায়েদ, আল কায়েদ আলাল নায়েম, যে আসে সে সালাম করবে, তাকে যে দাঁড়ায় দাঁড়াইছে সে সালাম করবে, বৈশে মাসি আলাল কায়েম, কায়েদ আলাল কোন কোন রায়তের মধ্যে আছে শুয়ে রয়েছে, তারাই শুয়েছে সে সালাম করবে। সালাম খুবই আহাম, যে সমস্ত শরীয়তের হুকুম বহুদিন যাবৎ গায়েব হয়ে গেছে অথবা বিকৃত হয়ে গেছে, তার মধ্যে সবচেয়ে অন্যতম হইল সালাম। এত সব চেষ্টার পরেও আমরা সালামের মধ্যে এমন একটা না। আমার রুমে ঢুকে আমি জিজ্ঞেস, দাওয়াতুল হকের মজলিসে এত লোক আছে, হুজুর ডাকলে এত লোক কেন হয়? গোয়েন্দারা জানাইছে যে উনি তো শুনি না কিছু, দেখি না কিছু, খালি দেখি সালাম ঠিক করে, নামাজ ঠিক করে, আজান ঠিক করে, একামত ঠিক করে, আমাদের দেখি তো এইটাই। তোমাদের রায় কি? কোনো আমাদের রায় হলো এটা জাহেরি কিছু করে, বাতিনি সরকার রাষ্ট্রীয় গোপন কিছু হচ্ছে এখানে, শুধু সালাম শিখবার জন্য মানুষ এই পরিমাণ জমা হইতে পারে? দেখতেছি তো খালি সালাম শেয়ায়, এত বড় বড় আলেম রায়েরা কেন সালাম শিখবার আয়? গোপনে কিছু হয় কিনা আমাদের মনে হয় আছে, বাকি পাইতেছে। যিনি মন্ত্রী ছিলেন এক সময়, মন্ত্রী ছিলেন না, আমার সাথে একটু পরিচয় ছিল, একদিন আমার বলছে নিজেই, তাহলে হুজুর আপনার রিপোর্ট ভালো,
এবং মন্দ মিলে আছে। আমরা আল্লাহ জানে, না আল্লাহ না, দুনিয়ার রিপোর্ট। আমি তো ওই দুনিয়ার রিপোর্টে দাদারি না, আল্লাহর রিপোর্ট কোনটা? দুনিয়ার রিপোর্ট যে সবাই জানে এটা সত্য মিথ্যা থাকে, সবাই জানে যেটা যার যার মনের একটা পছন্দের মানুষ ভালো রিপোর্ট দেয়, খারাপ মানুষ খারাপ রিপোর্ট দেয়। বাকি আমাদের বুজুর্গদের ইতিহাস আছে, রিপোর্ট লেখবার গেছে ফাঁসি, লিখে টিকে দেহে লেখা খালাসি। আসল রিপোর্ট তো কার কাছে? কার কাছে মনে থাকেনি? কে কি বলবে না বলবে আমার শক্তি আছে সঠিক কথা বলে যাওয়া, শক্তি না থাকলে চুপ থাক। শক্তি নাই চুপ থাক। মধু পোকার যে ই থাকে এটা বলছে ঢিল দেওয়ার আগে নিজে কাপড় থেকে বাঁচার ব্যবস্থা কর, না থাকলে এটা ঢিল দিতে নাই। সরকারের সাথে কোন বিপদ আছে বিষয় আছে, তার প্রতিবাদ করা, প্রতিবাদের লেহজায় করা, শক্তির বাইরে কিছু না করা, তার হাতে অস্ত্র, রাষ্ট্রীয় শক্তি, বহু কিছু আইন টাইন আছে, আদালত, নিরীহ ব্যক্তি বিপদে পড়ে যায়, পাখির মতো মাতবর উড়ে চলে যায়, মাতবর লিডার ধরা পড়ে না, কর্মীরা ধরা পড়ে, ওরা জেলের মধ্যে পৌঁছতে থাকে, লিডাররা ধরা পড়ে না, কর্মীরা ধরা পড়ে। এটা যেরকম দেখছি রাজনীতির মধ্যে, এইরকম দেখছি ধর্মের কাজের মধ্যে। তাহাতে শরীর থাকলে ওইটুক করা, যেটুক করা আমার দ্বারা সম্ভব, যেটা সম্ভব না ওটা হাত দিয়ে ফিতনা সৃষ্টি করতে পারি। আল্লাহ আমাদের বুঝবার করবে। রিপোর্ট তো এইটাই, কিছু হয় না, অন্য সালাম শিখায়। আজান শিখায়, একামত শিখায়। তবে আমাদের খেয়াল হইল গোপনে গোপনে কিছু আছে, তাই বলছি যে গোপনে অনেক কিছুই আছে, যেটা আপনাদের যে যে কাজ করে সবাই ওইরকম মনে করে। পরে দেখে নদীর মধ্যে এক ব্যক্তি গোসল করতে, নদীর এই পাশে একজন, ওই পাশে একজন, এই পাশে যে আছি এ ছিল খুব বড় আল্লাহওয়ালা। তার ধারণা ছিল আল্লাহ জাল্লা শানুহু আল্লাহওয়ালাদের বাছায়, তার ধারণা ছিল এই জঙ্গল ময়দা ভূমি মরুভূমির মধ্যে শুধু আমি আল্লাহর ইবাদত করি। এই কথাটার মধ্যে একটা আনানিয়ত আছে, সূক্ষ্ম না বুঝার মতো আমিত্ব ভাব আছে, আমি শুধু ইবাদত করি এই সময়টা। আল্লাহ জাল্লা শানহু তার এই মোহ, এই ধারণা, আল্লাহ আল্লাহ কঠিন সময় বাঁচাই দেবলিয়তের দলিল। মানুষের কাজ করে আমি তফসিল করতেছি, বয়ান করতেছি, আপনারা শুনতেছেন, শোনা আপনাদের আমল,
বলা আমার আমল এটি হয়, কিন্তু আল্লাহর কাছে কবুল হয় কিনা এটা তো জানা নেই। না জানা থাকার কারণে গঙ্গহি বলছেন রাহেমাহুল্লাহ, জীবনে আমি নিজেকে ফেরাউনের চেয়ে উত্তম মনে করিনি। হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি বলছেন নিজেকে শুয়োরের চেয়ে উত্তম মনে করিনি। আমাদের অবস্থা কি? থানবী বলছেন ফিলহাল কোন মুসলমান কোন ফাসেক ফাজেরের চাইতেও নিজের বড় মনে হয় না। মুসলমান তো অনেক আল্লাহ আল্লাহ আছে, ওই কাতারে তো আমি আসি না। অনেক মুসলমান আছে না, ফেসকি হুজুরি করে গুনাহ করে, ওদের চাইতেও নিজের বড় মনে হয় না। এখন আমার এই অবস্থা, আল্লাহর কাছে জান্নাতের সাহসই নাই। জান্নাতিদের জুতা ঠিক করার জায়গায় যদি আল্লাহ বসার তৌফিক দে, তৌফিক দে যথেষ্ট। কাফের সেও নিজের এহতেমাল হ্যায় আইন্দা মুসলমান হো যায়। কাফের আছে সম্ভবত আগে মুসলমান হয়ে যেতে পারে। তাই আমি এখনো ভবিষ্যতের চিন্তায়, যদি লোকটা মুসলমান হয়ে যায় জন্য ফিল মাআল আমি নিজেকে কাফের চেয়ে উত্তম বলতে পারছি। নিজেকে কাফের চেয়ে উত্তম বলতে পারতেছি না, এরকম হাজারো ঘটনা। মকবুলিয়ত হইছে কিনা আল্লাহর দরবারে তো জানা নেই। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ছিলেন যতদিন, ততদিন বোঝা যেত ওনার কাছে ওহি আসত, ওহির মাধ্যমে উনি জানাই দিতেন তোমরা জান্নাতি। কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, ওহি হয়েছে সব সাহাবায়ে কেরাম জান্নাত। হুজুর বলে গেছে, কিন্তু এখন আল্লাহ রাসূল নাই। তাই জান্নাতি না জাহান্নামি এটা বলা সম্ভব না। নিজের মকবুলিয়তের নিশ্চিত ধারণা করা গুনাহ সম্ভব নয়, শুধু না ধারণটাই কিবির, অহংকারের জন্য জানি না। আমার এই মজলিসে আমার কথাবার্তা আমার আমাকে জাহান্নামে নিয়ে যাবে না জান্নাতে নিয়ে যাবে জানি না। মকবুলিয়তের আলামত আছে, ভাইরা কি কথা বলব, নিজের হালাত জানি না, চুক্তি লাগে তাইলে না কথা বলা যায়। আমি যেটা ছোট্ট মজমুন বলতেছিলাম ভুলে যাই আজকাল, কিন্তু শাসাব বলছেন বড় মজলিসের সাথে খাস দুই শাসাব, একজন বলছে এর থেকে আসবে তিনবার দিবে, অন্যরা ওয়ালাইকুম সালাম বলবে তারা আগে দিবে না সালাম।
আরাম না তরতি বেটা বহু চেষ্টা করছি মানুষকে বুঝাইবার। এই ক্ষেত্রে মানুষ নিজের জজবাকে কন্ট্রোল করতে পারে না। মসজিদে উঠতেছি সুন্নাত আছে না, এটি পড়বার জন্য আগে হাত বাড়ায় যে সালাম দিতে থাকে, কথা বলতে থাকে, যাইতেছি বাইরিবার পিছিয়ে দিয়ে যাইতেছে, মসজিদের মধ্যে সালাম দিতেছে পিছিয়ে দেয়া, ওখানে যাইতেছি ওখানে গিয়ে সামনে খাড়িয়ে যায়। আমি বলতাম না ইনসান গার হুম বুজুর নেই মানে এইগুলো ইনসান, এগুলো উপলব্ধি করতে পারে না, অনুভব করতে পারে না। মানুষের স্বাভাবিক ধারণা যদি থাকা চাই মনে চিন্তা বুঝে এই নেই, দুইজন বুজুর্গ দুইজন ব্যাখ্যা করছে, আর হযরত আল্লামা আইনি ব্যাখ্যা করছেন যে প্রথম সালাম তিন সালামের অর্থ হইল, প্রথম সালাম হইল যে ঘরের ভিতরে তো সালাম ইস্তিজান অনুমতির সালাম, একবার জবাব আসে না, দুইবার জবাব আসে না, তিনবার মনক্ষুণ্ণ না হইয়া ফিরে আসা, ভিতরে আসে না আসে জানো নাই, এই সালাম রইল অনুমতির, আসতে না অনুমতি, আপনি বড় হইতে পারেন মশলাইতে ফট করে ঢুকা নাই, মহিলাদের ব্যাপারে একই, মার রুমে ঢুকা, বিবির রুমে ঢুকা, মহারমতের রুমে ঢুকা, বলে আমি তো ঢুকি দেখি দুষ্টামি করে চলি, দুষ্টামি করতেও পারে, কি করবো কাপড় খুলে বয়ে দিছে বান্ধবীলে কথা বলতে, আপনি না ঢুকে গেলেন কোন ভালো চেষ্টা করলে, হ্যাঁ অন্য অন্য আছে জিনা করতেছেন ভাবলেন এই ধরনের কোন খারাপ কাজ, এটা বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে পারে, যদি খামাখা মা উনিও তো কাপড় চুপড় মাথা টাতা খুলে বৈশা থাকতে পারে, শুয়ে থাকতে পারে, আপনি কে ঢুকে যাবেন আগে সালাম দিবেন, তিনবার সালাম দিবেন হুজুরে, ইল্লা বিসিদ্ধাতে জরুরি আগুন লাগে হুজুরে জানান লাগে, তাইলে হুজুর সালাম 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 দরকার নেই, ফোরন ঢুকেন স্বাভাবিক অবস্থায়, দুজনে কথা বলতেছে না যাওয়া নাই সালাম দেওয়া নাই, টেলিফোন করা চিন্তা করে এই লোক এই সময় কি করতেছে, উনি এখন মসজিদের বৈশা মুসল্লিয়ানে কেরামের সামনে কথা দিতে, সামনে যদি দুইজন বৈশে গপ্প করতে যাওয়া নিষেধ, টেলিফোন দে ভিতরে ঢুকে দেবেন আর আমার কথা দুজনের বন্ধ করে দিবেন, এটা টেলিফোনের দ্বারা আমরা সাংঘাতিক করতে, টাইম নেই বে টাইম নেই, বিশেষ করে নিজের শেখ
নিজের মুরব্বী, নিজের বাপ মা, তাদের টাইম সম্বন্ধে তার অভিজ্ঞতা থাকা উচিত। নামাজের সময়গুলো আছে, সব মসজিদে মিলে আধা ঘন্টার মধ্যে পার্থক্য থাকে, মিনিমাম আধা ঘন্টা 15 ঘন্টা টেলিফোন করতে নাই, তখন নামাজে থাকে, ওযু করতেছে, ইস্তিনজা আছে, সুন্নতের মধ্যে আছে, আপনার টেলিফোন করে বসে জানা থাকা উচিত। জোহরের নামাজ 6টায় হয়, 1টায় হয়, মাগরিবের নামাজ মোটামুটি এক সময় হয়, 4-5 মিনিটের পার্থক্য হইতে পারে, জোহরের নামাজ 6টা 1টায় হয়, আসরের নামাজ 5টা 5টা 5টা। এখান থেকে কমপক্ষে আধা ঘন্টা টেলিফোন বন্ধ, কিছু শিখতে হবে তো, কিছু মানতে হবে তো, এটি জেহেনে আসে না, এটি কাজ করণীয় জেহেনে আসে না, দলিলে মকবুলিয়ত না। এই যে জিনিসগুলো, এটি মনের মধ্যে আইসা যাওয়া সময় মতো, টেলিফোন করা যাবে, যারে করব সে কাজের মধ্যে মশগুল আছে, হয়তো দিনই কাজও হইতে পারে, দুনিয়া বিকায় অপারেশন করতে ডাক্তার, জানি আমি সে অপারেশনের ডাক্তার, তার কাছে জানা নিবে আপনার টেলিফোনের টাইম কখন করলে ভালো, ওই সময় করতে অপারেশন করতেছে আপনার টেলিফোন করে দিতেন, এহেন রুগী আর হ্যাঁ টেলিফোনেও কথা কয়, ওইটাও কথা তাড়াতাড়ি করে ওইটার মধ্যে শুই রেখেই মনে করি মনে থাকে মহাশারাত থানবীর রহমতুল্লাহ লেখছেন এই সমস্ত বিষয়ে আলেমরা পর্যন্ত সিফার খবরই নেই। এইগুলোর দ্বারা মানুষ বনে, সাহায্য করলে বুজুর্গ হয় মানুষ বনে, আরেক জিনিস সাহায্য করা আরেক জিনিস, এই মানুষ হইলে পরে হ্যাঁ সাহায্য অটোমেটিক হইবে, সালামের কথা বললাম, আল্লামা আইনি বুখারী সরাই লেখেন তিন অর্থ, উনি বলেন এটা সালাম ইস্তিজান, প্রথম তার সাথে ঢুকা, তার ঘরে ঢুকার জন্য সালাম, তার যেখানে বসার জন্য যাওয়ার জন্য সালাম, ঢুকার পরে দেখে আরেকবার সালাম, একটার নাম হলো সালাম ইস্তিজান অনুমতি গ্রহণ, তাহিয়া উপস্থিত হইলে যে হুজুর বলছেন এক ভাই আরেক ভাইকে সালাম দিবা, আগে সালাম দিবা, অনেকে বলে যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় সবচেয়ে প্রথম যে আমলটার কথা বলছেন হিজরতের পরে ওটা হলো সালাম, কাবলাল কালাম কথা বলার আগে, টেলিফোনে যে কথা বলে এরা সালাম দেয় না, এরা আগে জিগা হ্যালো,
এইটাই মুসলমানদের মধ্যে 100 ভাগ আছে, এর মধ্যে আলেম মাসায়েখ ছাত্র তারাও ঢুকে গেছে। আমি যে গাড়িতে চলি আমার ড্রাইভাররা এত বুঝে ধম খাই, দুদিন একদিন ঠিক থাকে পরে কয় হ্যালো, সবাই হ্যালো। এরা কি কৌশল হয়েছে দুনিয়ার, আউয়াল তারা সালাম হবে এটা থাকে নাই। এই যে আপনারা বসে রয়েছেন এই মাদ্রাসায় এত সুন্দর জায়গায়, অনেকে এতে কাজ করছেন, দেখেন এর মধ্যে কি করছেন, ওইটুকেন ক্রেতা তো সম্ভব হয়েছে। আমি জানি যে জয়দিন এ না আসি এই ব্যবহার এই অস্ত্রই রাখতাম না, শয়তানের অস্ত্র এটা রাখবো না, এইটা কিন্তু হিম্মত হয় নাই। এটা আপনার শেখের আপনি মানেন নাই, এইটুক কুরবানি ত্যাগ করা শরী হুকুম, এরপরে আপনার শেখে বলার পরেও করেন নাই। আমি আন্দাজের উপরে বলতেছি, যেহেতু সামনে বলতেছি বদগুমানি না, কেউ করে থাকলে অধিকাংশেই আমার এই নির্দেশটা মানেন নাই। এতটুক ত্যাগের মাদ্দা, হিম্মত সাহস মনের গুলামি করতে পারিনি। দলিল আদমে কবুলিয়ত, আল্লাহর কাছে আপনার মেহনত কবুল হচ্ছে না। আর এইটা 100 ভাগ পালন করছেন, নিজের মনের চাহিদা হইলে হোক কিন্তু শেখের কারণে হোক, বলছেন তো কথা ঠিক। কোরআন শরীফ আমার টেলিভিশন করণ লাগে, ইফতার তো যেটাই হোক একটা আইব, এখন আবার টেলিফোন করতেছেন এই ইফতারে এই জিনিসটা নিয়েছে কি দরকার, টেলিফোন করার কি দরকার, আজকে না নাই খেলেন, আসলে বলে দিবেন কালকে এটা নিয়েছে। এই নিয়ে ব্যবসা চালাইতেছে, বাসা বাড়ির থেকে ছিন্ন হইলো, এতে কাফের আসল উদ্দেশ্য বাসার সাথে আগের চেয়ে বেশি। আগে বিবিরে ফোন করতো 2-3 সারাদিনে, 1-2 এখন 5-6 করে, কেমন আছে, সালামের কথা বলতেছে না। আল্লামা আইনি বলেন দুইটা হইলো, সালামে ইস্তেজাজ সালামে তাহিয়া, এরপরে যাওয়ার সময় সালাম, যে হাদিসে 3 বার সালামের কথা আছে, যার অর্থ এই। এখান থেকে একটা কথা বোঝা গেল, অনেক হাদিস আছে নবী আলাইহিসসালাম এটা ফাইনাল করেন নাই, কি অর্থ হবে, একক অর্থ থাকবে না দুইটা থাকবে না তিনটা থাকবে, অনেক হাদিস আছে। তখন হুজুরে নিজেই রেখে গেছেন যে উম্মতে বুঝবে, সবাই না বুঝলে উম্মতে যারা বড় আলেম হবে, আমি এটা সংক্ষিপ্ত বলছি তার ব্যাখ্যা তারা করে দিল। এইগুলো তাদের মায়না নিতে হবে, মুকাল্লিদদের মায়না নিতে হবে, তারা এটা ইস্তেহাদ করে বের করবে, কত
সতেরি মশলা স্পষ্ট বড় আল হালাল উবাইনুন ওয়াল হারাম উবাইনুন বাইনহুমা মুস্তাবিহাত কতটি একদম সব প্রকাশ হালাল প্রকাশ হারাম আর কতটি আছে হালাম না হারাম বোঝা যায় সর্ব প্রথম হুকুম হইল এটা কাছে যেও না ওইটা ওই রাখালি জমিন গ্রামে জানি কি কয় ঘাস কিছু জায়গা আমার জমিন আমি খাস করছি অন্যের গরু এন ঘাস খাইতে পারবে না আমার গরু ঘাস খাবে এভাবে খুঁটা গেড়ে তো এন অন্যের গরুর ঘাস খাবানি জানোয়ারের ঘাস খাবানির অনুমতি নেই এটা কি কয় আমাদের এলাকা রাখালি রাখাল নাকি না জমিটা আরবিতে কয় হেমা সরকারে এই জায়গা 20 বিঘা জানায় দিছে এনে ঘাস টাস হইলে এটি সরকারি জানোয়ারে খাবে অন্যদের ঢোকার অনুমতি নেই গ্রামগঞ্জের মধ্যে যখন আমরা ছিলাম দেখছি এটা মাঠের মধ্যে এটা লাগাই দিয়েছে এইটা আমার জায়গা এখানে আমার জানোয়ারে খাবে অন্যদের জানোয়ার আসবে আছে না এরকম কয় না তো এটার নাম কি রাখাল দেওয়ার জন্য এনে যদি আপনার জমিনে খায় আপনার গরু যদি খায় ধরে লয়ে যায় রাখে যে এটা খোয়ার কয় আমরা খোয়ারের থেকে আনতে গেলে পয়সা দিতে হয় ভর্তুকি দিতে হয় শাস্তি হয় বিচার আছে না নাই হাদিসের মধ্যে আছে এইরকমই বাদশারা দুনিয়ার মানুষে যেরকম রাখাল দেয়া জমি অন্যের জমিরে অন্য আল্লাহর এরকম রাখাল দেওয়া আছে যে তার জায়গা এনে তুমি যেতে এখন যদি আপনি এত সুন্দর গাছ পার্শ্বে আপনার গাবি গাই বকরি খুঁটি গেড়ে তুলেন তাহলে এরকম করে ওই যে গাছ অন্য যাইবার চায় খুঁটির কারণে যাইতে পারে কিন্তু হ্যাঁ কিন্তু চেষ্টা করতেই থাকে করতেই থাকে পরে কোনো সময় খুঁটি খুলে যায় নাইলে ওই যে রশি ছিঁড়ে যায় তখন যা গড় দেয় ফেলা এমন খাওয়া খায় মালিক এসে দূরে নিয়ে খড়ে উড়ে তো আপনার বদলা শাস্তি আদায় করতে যত গুণা এটা রাখাল দেওয়া আল্লাহ বলছে না যায় না যাওয়া কাছে যায় না ওলা তাকরাবা হাদিহি শাজার আদম কেউ বলছিলাম আলাইহিসালাম ফল খাওয়া তো আসল কিন্তু এটার কাছে যায় না এটা দেখতেই মজা লাগে না খেলে একটু হাতায় দিই কেমন লাগে সঙ্গে দেখি কেমন লাগে আরে কি সুন্দর দেখা যায় পরে এটা করতে করতে পরে খায় ফেলে এই যে হারাম কাজ এটার কাছে যায় না এটা রাখালি আল্লাহর জমিনের মতো আল্লাহ রাখাল বানায় দিছে গুনার জগৎ এটা রাখালি জমিনের মতো কাশ্মীর ওখানে গেলে দুতলা পাঁচতলা 100 তলা বিল্ডিং দেখলে মার্কেটে ঢুকলে বাজারের রং বেরঙ্গের সামান দেখলে ওখানরা আজকাল মার্কেটের মধ্যে মহিলা ভরা থাকে
মালও দেখতে পারবে, মহিলাও দেখতে পারবে, চার পাঁচজন মহিলার সাথে কথা বলারও সুযোগ হবে। এটা নফসের মধ্যে আছে, সুযোগ খুঁজে। চোর ইমান চুরি করে নেওয়ার জন্য, আমল চুরি করে নেওয়ার জন্য, আখলাক চুরি করে নেওয়ার জন্য বাজার খুব বড় জিনিস, বড় কাজ। এইগুলোতে যায় না, এদিকে দূরে থাকে। আর যদি কিছু বুঝতে হয় তুমি আলেমের কাছে বুঝো যে এটা জায়েজ, আরাম, মুস্তাহাব কি আমার করতে হয়, বা এটা আমার করবো না, আমি শরীয়তের কি হুকুম আমি এটা জানি না। মুস্তাবা শুভা লাগতেছে, সন্দেহ হইতেছে, ওয়াসওয়াসা হইতেছে, কি করব। মুরব্বীকে, যে কোনো মুরব্বীকে না, আহলা জিকির, জিকিরওয়ালা আলেম, ফিকিরওয়ালা আলেম, আল্লাহওয়ালা আলেম, যে চেহারা দিকে ফতোয়া বদলায় না, টাকা দিলে ফতোয়া বদলায় না, চাপে ফতোয়া বদলায় না, স্বার্থে ফতোয়া বদলায় না, আসতে এরকম আলেম থাকবে। তাদের বাইর করে ওদের কাছে মশলা জিগায়া পরে কাজ করা, পাঁচজনের কাছে না যাও। পাঁচজনের কাছে গেলে ফার্স্ট কথা বলবে, পাঁচজনের সাথে আপনার বেয়াদবি হবে, মানতে পারবেন না। মানার নিয়তে ফতোয়া চান, মানার নিয়তে জানবার চেষ্টা করেন, মানার জানার পরে মানবেন না, এরম মশলা জিগাবেন না। হাশরের ময়দানে জিজ্ঞাসা করা হবে, আল আমিলতা বিমা আমিলা, যা জানতে তা আমল করছো কিনা, যা জানতা তা যদি আমল করে থাকো জান্নাতে যাও, আর যা জানো আর আমল করো নাই জানা বাড়াইও না, উত্তর থাকবে না আল্লাহর ভাইয়ের আমল। বিদায়ী সালাম আছে, এইগুলো আল্লাহ রাসূল হাদিসকে বলেন নাই। আমি বলি যেখানে এজমাল থাকে এজমাল রাখবে, কারণ আল্লাহ রাসূল চাইছেন এজমাল রাখতে, কারণ এক এক পরিবেশে হুকুম। এরকম তো হয় যে এখানে এসে ওয়াজ করব, ওদিক থেকে আসবো, এর মধ্যে তো অনেক মুসল্লি সামনে পড়ে যাবে, তখন সালাম না দিলে ভূতের ভূতের কাজ দেখা যায়, অহংকারী অহংকারী দেখা যায়। অনেকে ধারণাও করে সালাম দিল না, এখন তো মসজিদে কেউ নামাজ পড়তেছে না, সালাম দেওয়া যায়, হুজুর গেলেন ভূতের মতো সালাম দিলেন না। এরম মজলিসের মধ্যে এরম হইতে পারে, আবার এরম হইতেছে এনা মজলিস আমি এন দেয়লাম, অনেক মসজিদ ওলারা ইমামের জন্য এই দিক দিয়ে রাস্তা রাখে, এরা ভালো করে। আর অনেকে পিছাতে কোনো জায়গায় নাই, মসজিদের মধ্যে হঠাৎ ইমাম সাহেবের পেশাবে ধরলে এখন কি করবো, দেখা যাইতেছে যে এক ঘন্টা দুই ঘন্টা পেশাবের চাপ লইয়ে নামাজ পড়াইতে, নামাজ মুখর হয়ে যেতেছে, কিন্তু উপায় নাই। আমার গুলশান মসজিদে অবস্থা, আমার গুলশান মসজিদের দিনে এমন চিন্তা হয় আগের মতো না, আগে তো সারাদিনে এক হাতবার পেশাব করছি, এখন তো বিকাল হলে ঠান্ডা পেশাবে ধরে, সকালে নাস্তা খাই পেশাবে ধরে, ওই দিন বহুত কষ্ট করতে থাকি আমি। একেবারে যে সময়টা না গেলে ঢুকে না, এই সময় ঢুক বাসার তেজ করে আইলাম গুলশানে,
আদি ফনোমিন বাকি 10 মিনিট বাকি, তাড়াতাড়ি আবার রুমে ঢুকে আবার পেশাব করি, আবার এক্সচেঞ্জ করি, এরপরে দি মাঝে মাঝে 2 ঘন্টা 2.5 ঘন্টা জায়গা। এ গত জুমা 15 মিনিট লেট হয়েছে না হল, পেশাবের ধরে আমি কই যাবো? ব্যাগ মুসল্লিতে আমার এনে যাইতে যাইতে লাগবো, আরো আইতে যাইতে 10-15 মিনিট লাগবে, কি কষ্ট। এনে একটা ছোট স্টেঞ্জ থাকলে ইমাম সাহেব এনে গিয়ে স্টেঞ্জ করবে, জায়গা থাকলে মুসল্লিদের জন্য সাইটে ব্যবস্থা করা, এটা গুলশানে আছে, কিন্তু ইমাম সাহেবের লেই করে নাই। ইমাম সাহেবের তো 60 বছর দাম নাই। আমি যখন বাহিরে ছিলাম তখন হইছে, তা না হইলে গুলশানে দাম আছে আমি বললে হইতো। এখন বলছি মসজিদ বাড়াবে তখন তৈরি করবে, আছে ঘুরে দিতে ইমাম সব ঘুরে দেব কেমনি? আলায়দেহমান সব মসজিদ বলার টাকা চাই মানুষ, একবার পেশাব করলে অনেক সময় সাথে সাথে একটু করে আবার পেশাব পাই, ব্রাহ্মণের বেশি হয়, তাদের জন্য সুব্যবস্থা থাকা চাই। মহিলার ব্যবস্থা করা মুখরু, আর এইটা ব্যবস্থা করা মুস্তাহাব। আমরা মুখরু কাজটা করি, এটা করি আপনারা অনেকেই মসজিদের সাথে জড়িত আছেন, মাদ্রাসার সাথে জড়িত আছেন, বিভিন্ন দিনী কাজে, এগুলো খেয়াল রাখা, এগুলোর দ্বারা মানুষের মধ্যে মোহাব্বত পয়দা, এদের খেদমতে খালক বলে, এই ইডিউ মকবুলিয়ত হল। আলামতের অর্থ হইল হইতে পারে না হইতে পারে, তো মনের মধ্যে এটি করতে পারলে তৃপ্তি লাগে, এই করছি মুসল্লির সুবিধা করছি, সাধারণ মুসলমানের জন্য পড়ার ব্যবস্থা করে দিছি, নামাজের এটি মনের মধ্যে একটা তৃপ্তি শান্তি লাগে, এটা মুখলিয়া ফেরালাম, সালামের এরম হইতে পারে যে এদিক যাইতেছে তাহলে 3 সালাম ঠিকই আছে, এইদিক দিয়ে ঘুরতেছে অনেক বড় মাসবাদ 3 দিকে সালাম, এটাও মিলে। আবার রুমে ঢুকতেছি তো সালাম দেই, এটাও মিলে। তো এইরকম হাদিসের মধ্যে অর্থ থাকে, ভালো আলেম না হলে একটা দেখছে একটা শুনছে ওই না না এই অর্থ এই অর্থ, আরে দিও এই অর্থ, এই যে ফেসবুকে গন্ডগোল লেগে 3-4 দিন ধরে খালি টেলিফোন আইতেছে, ইসলামী ফাউন্ডেশনে 10-12 বার ফোন করেছে, তাহলে ফিতরা কতদিন? কত দিবেন? ফেতরা না কমিটি বানাইছেন, এই কমিটির জিগান বলে হুজুর আপনি বললে দিলে ভালো, মনটা ঠিক হয়ে যায়। এমন আমি এত সহজে বলি, কয়েক বছর আগে খুব গন্ডগোল লাগে খুব বেশি গন্ডগোল। আমি গুলশান মসজিদে বলছি, ভাবছিলাম তো ভালোই হিন্দি, এইটাও আরেক গন্ডগোলের কাজ, মানে আমার কাজ হলো খালি ঠিক না করা। ওখানে আমি বলছিলাম যে হাদিসের মধ্যে ফেতনার ফেতনার সম্বন্ধে আছে, কেন ফিতরা তুহরালি তুহরাতাল্লি সায়মিন, সায়মিনরা রোজা করতে যায় ভুল ত্রুটি করছে, মিথ্যা কথা বলে ফেলছে, গীবত করে ফেলছে, এরকম কিছু খারাপই করছে,
ফিতরা দাও, তুচ্ছি ও গজব আর রব, রমজান মাসেও গুনা করছো, আল্লাহর গজব হয়, তো এইটা দিয়ে দাও। এইটা তোমার রমজানের রোজার ইত্যাদি যে ত্রুটি বিচ্ছুতি হয়েছে, আল্লাহ এটারে বাহানা বানায় সব মাফ করে দেয়। ফকির মিসকিনরা তোমরা পায়েস খাইবা, আর ওরা ভাতও পাইব না, তোমরা দামি দামি কাপড় পরবা, ওরা সিরা কাপড়ও পাইব না। তাই এই খুশির মধ্যে মুসলিম ভাই বিভাজহীন তলাকিন, এক ভাই মুসলিম আর এক ভাই মুসলিম, এখনো সামনে সালাম দেওয়ার সময় হয়েছে না, আগে দিকে হাসা দে, এই হাসিটার কারণে একটা সৎকার সব দে, কাছে আইসা বিভাজহীন তলাক, আপনার দিকে হাসি মুখ, খারাপ থাকলে ওইগুলো আমার আসা পছন্দ করে নি, এই হাসি মুখটা একটা সৎকার। ওরা সালাম দিলেন দুইটা, পরে মুসাফা করলেন তিনটা, পরে মুআনাকা করলেন শরীয়তের হুকুম অনুযায়ী, তো চারটা সৎকার দেবে। এরপরে বললেন যে জোহরের নামাজের আগে যাচ্ছে বাড়ি হুজুরে এখানে দিনের কথা কয়, এটা আরেকটা সৎকার। বুঝেন নাই কথা, এই আজান হইতেছে জব দেও, এটা আরেকটা সত্য হবে। কি সহজ, জানলে করলে কি সহজ, দিন ইউসরন, এই দিনের আরেক নাম হইলো সহজ, এত সহজ যেটার নামই সহজ। ব্যবসায়ীরা ব্যবসা করে, কাপড়ে ব্যবসা করে, এই কাপড়লা তার নাম কাপড়ল হয়েছে, বেশি কাপড়ের ব্যবসা করে। আপনিও তাই, যে কাজটা করেন এই নামে, ইসলাম এত সহজ জানলে করলে, এটার নাম হইলো ইসলাম না, সহজ কেড়ে সহজ নাম রাখছে আল্লাহ। এটা সাংঘাতিক, রোজা রাখতেছি আল্লাহ বলে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, রোজা রাখকে খিদার সুদে মরে যেতেছি, আল্লাহ বলে সহজ, তোমার লাগে সহজ করছি, আল্লাহ চায় সহজ করতে। এটা কিসের সহজ হলো, সহজ হলো বুঝতে হবে, বুঝলে 1 কোটি টাকা আসছে সহজ। 1 কোটি টাকা দিলে যে কাজটার লেগে আপনি পাগল হয়ে যান, সহজ হয়ে যায়, এত সহজ। রোজাই একমাত্র আমার আমল, এসতেন যে না খায় না, আজকে পানি খেলে কেউ টের পায় না, কেউ খায় না। কালকে আমি বাসায় এই নিয়ে দুইবার পুরো মাসের মধ্যে ইফতারি করছে, সব বুঝছে এরা মুহাররম, আমি তেলাওয়াত করতেছি না। আমার ছেলে বলতেছে আব্বা সময় হয়েছে, আমি আজান কই, সময় হয়ে গেছে তো, হ্যাঁ দেখি শুরু করে দিছে, তার দেখা দেখি আমিও শুরু করে দিলাম, কিন্তু বাকিরা নিজের বউ পুতের বউ একটা যদি মানত, শুধু বাচ্চাটি মানলো না, আজান শুনলো আর খাওয়া দেবে। আমি বললাম যে তোমরা আমার কথাও মানলে না, ভাইয়ের কথাও মানলে না, আমি বললাম ব্যাখ্যা দেয় যারা বুঝাও, মুরব্বীর সাথে বেয়াদবি হয়ে গেছে,
কারণ বুঝাইছে সে তার কথা ছিল মাছ জেনে খায়রা পরে যায়। তুমি কেমনে বুঝলা? আপনি তো আজের মধ্যে বুঝছো যে মহাজেনরা তোমরা একটু খায়া আর কলা টোলা পকেটে লইয়া যাই, 1 মিনিট 2 মিনিট লেট করে যাই, আপনি বলেন নাই। আমি বললাম বাবারে বাবা, আমার গুলি দিয়ে আমারই মারত। কথা ঠিক, গড়িতে টাইম হয়ে যায়, আজানের সাথে মন এমন লাগা লাগছে, এইটা না শুনলে খায় না মানে। আর যদি খায়ালায় পরে আজান একটু পরে এর মনে যে পেরে জানি আল্লাহ আমার রোজা কি গেল নাকি, আল্লাহ আকবার। তো আমল গুলো সময় মতে করা, মনে রাখা, টাইম ঠিক রাখা, এই হাদিস গুলোকে হুজুরে এইভাবে এজমাল রাখছেন, এরা মুস্তাহেদরা বুঝবে, আপনার নিজে বুঝে কথা দেবেন তাহলে গেঞ্জাম লাগবে। এখন হুজুর যদি একটা দিক ঠিক করে দিতেন তাহলে এই দিক দিয়ে আসলে কি করতে হবে কেমন বুঝতাম, এই দিক দিয়ে সবার সামনে আয় গেলে হঠাৎ কি কি করতে হবে আমরা কেমনে বুঝতাম। সালামের কথা বলতেছি এই জন্য যে আমি অনেক সময় চিন্তা করি, প্রত্যেকেরই চিন্তা করা উচিত, কোরআন হাদিসে চিন্তার গুরুত্ব অনেক বেশি। কোন হাদিসে আর কেউ বলে হযরত হাসান বিশ্রীর কোল আল্লাহওয়ালারা ওলি হওয়ার কারণে তাদের মুখ দেয়া এমন কথা বেরিয়ে যায় যে হাদিস হাদিস মনে হয়। উনি বলছেন একটা মশলা জানা 1000 বছর 40 বছর এবাদত করার সে দাম বেশি, সহজে বুঝে আসে না, ওদের অনেক ব্যাখ্যা গভীরে গেলে বুঝে আসে। হযরত থানবী মশলা বয়ান করছিলেন রাহেমাহুল্লাহ, সফরের মধ্যে কসর, ফরজের মধ্যে 4 রাকাতওয়ালা, বাকিদিন কসর নাই। এক বৃদ্ধ দাঁড়াইছে তাদের ভাষায় বলছে, মৌলভি ক্যা বলতা হ্যায়, ক্যা কহতা হ্যায় তু, মানে তো 70 সাল সে সুন্নত মে কসর করতা হুম, বেতর মে কসর করতা হুম, মগরিব মে কসর করতা হুম, মেরি নামাজ হো জাতা হ্যায়, হো জাতি হ্যায়, হো জাতা হ্যায়। আমি তো 40 বছর 50-60 বছর ধরে বেতর দের রাখাত করি, আমার নামাজ তো হয়ে যায়, হয়ে যায় এটা তুমি কেমনে বুঝলা? এই যে 40 বছর সফরের মধ্যে এই নামাজটা পড়লো, হয়েছে নামাজ কি কারণে? একটা মশলা না জানার কারণে। সফরে কোন নামাজে কসর হয় পণ্ডিত হয় না, এক মজলিসে শিখা যায়, সুন্নতে কসর নাই, ভেতরে কসর নাই, মাগরিবে কসর নাই, এইটুক না জানার কারণে হে মাগরিবের ফরজেও কসর করছে। এই 40 বছর যে কসর করছে নামাজটা হয়েছে, এসে তো একটা মশলার দাম বেশি, না যাই না আপনারা, আমরা কত কিছু করতেছি, জানার দরকার মশলার আগে, না যাই না করে, আর জানতে যায় একজন রেজিগা।
নিজে একজনকে মুরব্বী মানেন, পরীক্ষা নিরীক্ষা করে মনে বসে বিশ্বাস, ওনাকে ফলো করেন, দশ আলেমের কারণে দশ কথা শুনবেন। আর এইটা অনেক সময় আলেমদের কারণে না, প্রশ্নের ধরনের কারণ, প্রশ্নের ধরন বদলে যায়। আমার একবার জিগা, তারে আরেকবার জিগা, ওর জন্য শব্দ আরেকটা ব্যবহার করে, আমার জন্য শব্দ আরেকটা ব্যবহার করে, আমার শব্দ একটা বোঝা, তার শব্দ আরেকটা বোঝা। এই জন্য কোনো মানুষকে টেলিফোনে এবং এই শব্দে মুখে মুখে জবাব দিতে নাই। ছোট ছোট মশলা ভিন্ন, কিন্তু কঠিন মশলা, তালাকের মশলা, এই সমস্ত আসলে ওই জায়গা মতে যা লিখিত ভাবে দিতে হয়, কাগজ দেখে আলেমজন ফতোয়া দিবে, একই সবার ফতোয়া এক থাকবে। আর আমার কাছে এক ধরনের লেখে, যেহেতু তার মন ভরে না, তো আরেকজন একটু বদলে লেখে, এনে ফতোয়া আরেকটা হয়, আলেমরা মধ্যে ঝগড়া লাগে। এগুলো হচ্ছে না, হচ্ছে না সমাজে। নিজেও দূরে থাকা, দশজনকে এই বিষয়ে সতর্ক রাখা। আমি যেটা বলতে চাইছি, যেটার কোনো গুরুত্ব নাই আমাদের, আমি এইটা গুরুত্ব উপলব্ধি করাইতে চাইতে। গুরুত্ব আসলে কাজ সহজ হয়, করা যায়। এটা শিখছি আমার উস্তাদ সৈয়দ ইউসুফ বিন নুরি কুদ্দুস সিররুল আজিজ। যখন আমি ফারেগ হইলাম, আর এক জায়গায় পড়ানির জন্য উনি বললেন, আমার পড়ানির সময় ছিল আসর পরে যাওয়া, রাত্রে থাকা, রাত্রে পড়ানি, সকালে পড়ে নয়টার ভিতরে আবার আমার আসল মাদ্রাসায় চলে আসা, ওখানে এসে পড়া। আমি পড়তেছিলাম, পড়ার মাধ্যমে আর একখানে শিক্ষক হইলাম। উনি ফারেগ হওয়ার পরে মনে হয় মেনহাজুল আবেদিন বা এরম একটা কিতাব দিলেন, কত মহাব্বত করে আদর করে। আমার বলল, মলি মাহমুদ ইসকো ফরসুত মে পার লিয়া করো, আলেম আর তো বেশি বলার দরকার নেই, তোমার উস্তাদে বইটা তোমার দিল পড়বার জন্য। পড়বার জন্য দিছে, কোনো উদ্দেশ্য আছে না? না, এই কিতাবটা হইল তাসাবুফ সাধনা। এই যে আলোচনা করতে রুহানিয়াদের লাইন, আখেরাতের জন্য কিছু পুঁজি পাটা দরকার, এদিকে মন যায় না, মন খালি দুনিয়ায়। কেমনে দুনিয়া আমার অর্থ হবে, কেমনে দুনিয়া আমার ক্ষমতা হবে, কেমনে দুনিয়া আমি মনের স্বাদ ভোগ করব, এটি চোখের সামনে থাকার কারণে মানুষের মন খালি এদিকেই যায়, অস্থায়ী জগতের দিকে যায়। আমার যে একদিন মরে যেতে হবে, সব ছেড়ে চলে যেতে হবে, সারাদিনে একবারও মনে হয় না। আমি হে দুনিয়া, আকাশের মেঘ যেমন স্থায়ী থাকে না, স্থানান্তর হয়ে যায়, এক জায়গায় থাকে না, আমিও এক জায়গায় থাকবো না। এই বিশ্বাস নিয়েই 60 বছর কাটাইলাম। কান্তুকায়া দারাল ফানায় মুসাদ্দিকান, পুরা একিন আছে। যারা একিন না, এদের যে কি দুর্দশা, কি একিন নেয়া দুনিয়াতে রইলা।
অতি সত্বর ইলা দারিন বাকায়া সিরু, স্থায়ী ঘরে স্থায়ী স্থলে জায়গা অতি অল্প সময় আছে, আমার সেখানে গিয়ে থাকতে হইবে, কবরে বরজখে উলসিরাতে পারে জান্নাত বাজান, ওইটা আসল। মা আদামুলিল আমরে সায়রু, আমার মৃত্যুর সময় হয়েছে, আগে তো খেয়াল করি নাই, এখন মনের মধ্যে ভয় ভীতি আইছে, মা আদামু মিনাল আমরে সায়রু ইলা আদিলিন ফিল হুকমে লাইসা ইয়াজুরু ইলা আদিলিল হুকমে লাইসা ইয়াজুরু, এমন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, চুল পরিমাণ জুলুম করে না, স্বেচ্ছাচারী না, স্বজন প্রীতিও করে না, মুনসিফ আদেল লাইসা ইয়াজুরু, তার সামনে দাঁড়াইতে হবে। ইয়া লাইতানি কাইফা আকুম ইনদাহা লিল হিসাব, আয় হায় 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 কাইফা আকুম ইনদা, তার সামনে দাঁড়াবো কিভাবে, আগে তো বুঝি নাই, মরণের আগে তো বুঝাইছে হুজুরের বয়ানে শুনে, এই বুঝটা আইছে যে রাত্রে মরে যেতে পারি, সকালে লাশ হইতে পারি, একজন ইফতারির একটু খাইছে গিলতে পারে নাই মরে গেছে, এই রং লাগে, এর আগে বয়ান দিছে ঘন্টা ভাষণ ইফতার পার্টি, গজব আমরান দেশে নেমে এসে ইফতার পার্টি, আল্লাহ জানে সবাই খেপে যাইব আমার, এটি তো রাজনৈতিক দলালরা করে, ইফতারের 12টা বাজায় দেয়, মেয়ে লোক দ্বারা আওয়াজ করে, ইফতার পার্টির নামে রাজনৈতিক সমন্বয় সাধন করে, লিডাররা বক্তৃতা দেয়, এই ইফতারের টাইম জায়গা বক্তৃতা চলছে, ইফতার পার্টি আমরা দেশে ইফতার পার্টি হিন্দুরাও করে, অমুসলিমরাও করে, ব্যবসা করে একসাথে, হালখাতা করে, ওইটাও হালখাতা, নাম দিছে ইফতার পার্টি, এইটা এসব ঢুকে গেছে আলেমদের মধ্যে, ভালো মানুষদের মধ্যে এরাও ইফতার পার্টি করে, ভালোভাবে করলে অনেক সব, আর স্বার্থ উদ্ধারের জন্য করলে বিরাট গুণা, একটা এমনি গুণা করার, একটা এবাদতরে গুণা ব্যবহার করা, ইফতার পার্টি করে কালেকশন চলে যায় 5 লাখ টাকা কালে, আমি তো ইফতার পার্টির জন্য কালেকশন করলে 1 কোটি টাকা, আর বছর তো হইতো, এইবার তো শুনি শুনি আর বছর হইতো না, একটা ইফতার পার্টি ভালোই হইতো, আসরের পরে ওয়াজ হইতো, আমাদের আগে দেয়া দোয়া হইতো, কান্দাকাটি হইতো, পরে খায়া যাইতো, নামাজে করতো, রে ভালোই আছে, এবার তোমরা করলে না, আজকেই তো করার কথা, স্মরণ করলো না আমারে, কিন্তু এলাকার মানুষে তো ভাবছে যে হুজুরে একদিন ইফতার পার্টি করু, আমাদের নামে ইফতার পার্টি আসেন না, এর নাম হয়েছে দেশে ইফতার পার্টি, এই জন্য আমি করিনি, কারণ আমি ইফতার পার্টির বিরুদ্ধে এসলাহানা কথা বলছি, সব ইফতার পার্টির নামে হিন্দুরা করে, কাফেররা করে, এই তো হিন্দুস্তানে হমানে ইফতার পার্টি করতেছে হিন্দুর রাষ্ট্রীয় রাজনৈতিক দলের, এই এই
সোভিয়েতের কাস্টার লেগে গেছে তারা ইফতার পার্টি করে। আলেমরা সতর্ক হও, আমরা অসতর্কতার কারণে সোভিয়েতের অনেক এস্তেলাহাত তারা কুফরি কাজে ব্যবহার করেছিল। اللهم صل وسلم وبارك على سيدنا. تحسين مقبول يتر علامة بيان قرآن شماء جاك الله تعالى شاشتا تاك تبولك سلام اتو گروت تبورنا عمال কোন কোন লেখকরা বড় বড় বুজুর্গরা লেখছে যে হুজুরে মদিনাতে যায় সর্বপ্রথম যে ইস্তেমাই বয়ানটা করছিলেন এটার মধ্যে এটা ছিল তাবদাউ বিসালাম, তোমরা একজন আরেকজনের সাথে দেখা হইলে খান কাল পাত্রের ব্যাপারে তো ফেকার কিতাবে আছে, কোথায় সালাম দেওয়া যাবে কোথায় দেওয়া যাবে না কি অবস্থায় দিবে না এটি আছে, ওটি পড়ে নিতে হবে। স্বামীর মধ্যে ১৪ জায়গায় সালাম দেওয়া নিষেধ করছে, তার মধ্যে একটা হলো মসজিদ, কিন্তু আমরা এটার খবরই নেই। কোন সময় এই যে জোহরের নামাজ হয়েছে এমন মুসল্লিরে হেনে হেনে দাঁড়ায়া সুন্নত করবে, এখানে সালাম দিও আল্লাহ জাকিরিন আল্লাহ মুসল্লিম আল্লাহ তালিম তেলাওয়াত করতেছে তারে সালাম দিও না, বৈশ ধ্যানে মগ্ন জিকির করতেছে তারে সালাম দিও না, নামাজ করতেছে সালাম দিও না। কিন্তু এখন এমন এক ব্যক্তি এসে যায় মাসে ১০০ টাকা দেয় বা সম্পর্ক আছে, সালাম আলাইকুম হুজুর, এখন আমি জব না দিলে পরে আমার টাকাই দিব না, এই জন্য আমি কিছু না কি ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছেন মাশাআল্লাহ আপনি আছেন এইটা কথা। আর এই নামু সালি বললে কেডা আইলো, এত বড় হুজুরে তার এত সম্মান করতেছে, বাবা রে কি কারণে, ওরা ঘুরে ঘুরে দেয় যে টাকা দে দাঁড়ি নেয় হেডারে হুজুরে সালাম দেয় আবহাওয়া। আর ওই যে বুজুর্গ আইসিন আমার লোকে দেয়া করছে সালাম দিছে জব দিনে, দেখো দেখছ পয়সা হলারে হুজুরে গলার লোকে টাইন না মিলে ফেললো আর আমার জব, এই যে হিংসা শুরু। এই জন্য আল্লাহ বলে দিছে এই নামাজের সময় সময় তোমরা সালামই দিও, আর যদি এমন হয়ে যায় আজকে না দেওয়াটা একদম কাপুরুষ ও ভদ্রতার চরম হয়ে যেতেছে, আমার বড় শেখ এসে গেছে আমার বড় উস্তাদ এসে গেছে ১ বছর পরে ১ বছর পরে তাহলে একদম কাছে যায়। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এই আর কেউ যাতে শুনে আর বুঝে হইলে এজন কানের কাছে দেখবো আসসালাম আলাইকুম। সালামের জন্য আমি এত কেড়ে বলতেছি, মনে গেছে না সুন্নতে মাইতা মুর্দা সুন্নত, জিন্দা করলে কি হয় জোরে বলে জানি না লাগে, সবাই মুখ দেখুন ১০০ শহীদের সব পাওয়া যায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, اللهم رب هذه الدعوة التامة
জব দেওয়া জরুরি না আমাদের যেহেতু তাসাহুল হয়েছে আলেমদের উচিত যখন এরকম হইতে থাকে তখন কিছুক্ষণ মজলিস বন্ধ রাখে জব দেওয়া তাতে অন্যের উপরে আসর পড়ে আজানের জবাবের গুরুত্ব অনুভূত হয় এমনি এরকম মজলিস চলতে থাকলে সালামে আজানের জবাব না দিলেও চলে আর একটু আখেরে দিলে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পাইলেন তখন বাকিটা একটু দিলেও চলে অনেক ফরক হয়ে গেলে না এখান থেকে আমি আরেক মশলা শোনাই মানুষের খাওয়ার সময় দোয়া পড়তে হয় না কি দোয়া পড়ে খাইতে হয় এখন ঘটনাক্রমে আপনি এই দোয়াটা পড়লেন না খাওয়া শুরু করলেন মধ্যে আজ আসলে কি করতে হবে বিসমিল্লাহি আউয়ালাহু আখির আগে দেখা যায় এই দোষান হুজুর বললেন এইবার শয়তান গেছে এতক্ষণ হেয়ার লোকের শয়তান হয়ে গেছে অন্যের হাত থাকলে তো আপনি খাইতে চান না শয়তানের হাত লাগতো স্যার খাইতে দেখি না তো না দেখলেন জানলেন তো জানা থাকে এটা শয়তানে হাতায় উঠে দিবে দেখবেন মহিলা খায় দিতেছে এটা হাতায় উঠে দিবে দেখবেন জানলেন তো শয়তানে হাতায় বিসমিল্লাহ শুরু দিয়ে দোয়া না বললেন শয়তানে হাতায় উঠে লেবরা লুবরা ফেলাই দেয়া পরে আপনারা যেটা খাইলে শয়তানি সৃষ্টি এখন আপনি খাওয়া শেষ হয়েছে গা এটা আউয়ালাহু আখেরাহু পড়েন নাই প্রথম তো বলেন কি করবেন আমি বলি যে এখনো তো ভাত তরকারি রয়েছে তো তাহলে এক কাজ করো তাড়াতাড়ি তোমার থালের মধ্যে একটু ভাত লে সে দেখবে ভাত নিয়ে একটু তরকারি থাকলে তরকারি লো আর তরকারি নিয়ে ভাত লো ভাত না থেকে তরকারি লো লয়ে আবার খাও বিসমিল্লাহ আউয়ালু আখিরু বলে মাইন সে দেখে অবাক হইবে এই দেখি খাই হাতটা ধুইছে ওহন দিয়ে আবার এনে খানা লয়ে খাইতেছে এরকম ধারণা হইতে পারে না পারে না তখন তুমি বলে দাও এই মশলা খাওয়ার শুরুতে বলতে হয় না এলে ভিতরে বলতে হয় কিন্তু আমি দুইটার একটাও বলতে পারি নাই খানা তো সামনে আছে তো আরো কিছু লইয়া এই মাত দে আউয়ালাহু আখেরাহু পেয়ে দিই তাহলেও কাজ হয়ে যাবে এই মশলা এইটার মধ্যেই তো আজানের ব্যাপারে জব দেওয়ার সময় থাকলে লাস্টে জব দেও দুনো সব পাওয়া গেল আর না দিলে গুণা নাই আর কি সবটা পাইলাম রমজান মাসে তো সবেরই দরকার প্রত্যেকটা আজানের জব দেওয়া দরকার এখানে আমরা ঢিলামি করি সালাম ইসলাম এবং পৃথিবীর প্রথম শরীয়তের হুকুম এক মনে রাখবেন গুরুত্ব না হইলে এক নম্বর আদেশ হইতে পারে না সবাই এক নম্বরটাকে গুরুত্ব দেয় পৃথিবীর চালু সূচনা আমাদের ভাষা উদ্বোধন পৃথিবীর উদ্বোধনই আল্লাহ পাক যে ভাষণ যে দায়িত্ব উম্মতকে দিচ্ছেন মানুষকে এক নম্বর তাও আসমানে
শরীরে দুইটা হুকুম আছে মনে হয়েছে জানানো হয়েছে, একটা হইল সালাম, এটা দুইটা বৈশিষ্ট্য, একটা হইলো এই হুকুমটা আসমানে চালু করা হয়েছে জান্নাতের ভিতরে, ফেরেশতার মধ্যে, নিষ্পাপদের মধ্যে, ফেরেশতার মধ্যে কোন গন্ডগোল নাই, মিল মহাব্বত, এটার প্রতীক হইল সালাম। এরপরে আসমান থেকে দুনিয়াতে এক নম্বর কেন হইল, আরেকটা আসমানি আমল আছে নামাজ, এটাও আসমানের সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এখানে দুনিয়ার একজন লোক নবী আলাইহিসসালামকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে আসমানে নিয়ে সালামের তালিম করা হয়েছে, এটাও আসমানে, কিন্তু এই দুইটার মধ্যে ফরক আছে, ওইটা সরাসরি আল্লাহ আসমানে শুরু করছে, কোন মানুষ দেন, আর এইটাও আসমানতে হুকুম হয়েছে, কিন্তু দুনিয়ার নবীকে ওখানে নিয়ে এটা ওনাকে হাদিয়া দেওয়া হয়েছে, ফরক হয়েছে না হয়েছে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ অপেক্ষা না করে শুরু করে দিচ্ছে, এটা নবীর অপেক্ষা করে এত শত বছর যাওয়ার পরে প্রতি বছর একজন একজন নবী নেয়, দুইজন দশজন বিশজন করে নেয় নামাজের কথা কয়, আর এনে শেষ নবীরে এত বছর পরে একেবারে বুরাক দিয়ে নিয়ে বাইতুল আকসা নামাজ পড়াইয়া আবার হেন থেকে নিজের কাছে নিয়ে যা মনে চাইছে সব বলছে, আর যাইতে সময় আসতে সময় কয় এই হাদিয়া দিল, এই হাদিয়া লইয়া তিনি আয়া জোহর থেকে শুরু করছে, ফজরের সাথে শুরু করেন, ফজরের সময় মানুষের উঠা খুব কষ্ট হইবে, থাক জোহর থেকে শুরু করল, কথা বলতে হইব তো সব ঘুমাইব, কেউ আইব কেউ আইব না, সব কথা বললো বুঝবো না, জোহরের সময় টাটকাই আইব, তখন থেকে আল্লাহ বলছে জোহরের থেকে নামাজ স্টাডি দিব, এটা কিন্তু সাংঘাতিক একটা তথ্য যে আল্লাহ নামাজ তো রাত্রেই ফরজ করে দিছে কিন্তু স্টার্ট হয়েছে জোহরের থেকে, বেদাতিরা বলে কি জানেন, তাহলে আল্লাহ রসুল সারা ঘুরে শরীর খুব ক্লান্ত হয়েছে তো শুয়ে ঘুমিয়ে গেছে, জিবরিলাই আর হুজুরে জাগায় নাই, তাহলে ওনার পয়লা নামাজটাই কাজ হয়, বেশি ভালো করতে যায় এই ক্ষতিটা করে, এটা আছে এক ধরনের বেদা, তাহলে নবী ঘুমায় রয়েছে তো জিবরিলাই যে ঘুমাইতেছে নবীরে কষ্ট দেন, আমরা রে আমরা নবীরে কষ্ট দেই, ওদিক দিয়ে ফরজ নামাজ বাদ দিয়ে ঘুমাইতেছে তাও জিবরিলের কষ্ট দেন, এইটা কষ্ট করে হালাকে কিছুই না, আল্লাহ বলে দিছে খরচ করলাম চালু হইব জোর থেকে, এর মধ্যে জিবরিল আইসা তোমার নামাজ শিখাইব, জোহর হচ্ছে শুরু করব, সালাম কেন প্রথম আইলো, অনেক নবীদের এই অনেক আমল দিয়া নবুয়ত শুরু করে, আদম আলাইহিসসালামের নবুয়ত সালামের মাধ্যমে শুরু, এটা পৃথিবীর সবচেয়ে দামি একটা হুকুম, এখানে বিশারত বা এখানে আল্লাহর নির্দেশ, আমার তাবিরে আমি আল্লাহ আদম পয়দা করছি তোমাদের পয়দা করছি, আমার হক আছে, প্রথম দিন আমার হক আদায় করা দরকার ছিল, আমি চাইলে আমার হক আদায় করে বুঝাই দিতাম, এটা কি আমারে চিন্তা করো, যেটা নিয়ে পৃথিবী এখন পর্যন্ত জ্বালায় আছে শিরিক নিয়ে,
আল্লাহ বলতে পারতেন, আদম আমি তোমাকে তৈরি করছি, আমারে সিজদা করো। সিজদা গোলামি আনুগত্যের সবচেয়ে বড় নিদর্শন। সিজদা করো। আল্লাহ ভাবলেন সিজদা করুক না করুক আমার হকটা আদায় করা এত জরুরি, আমি আল্লাহ, আমি মুহতাজ না, আমি সামাদ, কেউ সিজদা করলেও আমি আল্লাহ, না করলেও আমি আল্লাহ। কিন্তু এই যে বান্দাগুলো বানাইছি আমার মাশুকেরা, এরা শান্তিতে থাকবে, এটার জন্য কিছু করা দরকার। আমি তো মুহতাজ আছি, কিন্তু আমার অধীনের ছাত্রগুলো উস্তাদগুলো এরা শান্তিতে থাকবে, ব্যবস্থা করা, এটা হলো আমার সবচেয়ে ক্রেডিট কৃতিত্ব দায়িত্ব। আমি আল্লাহ কোটি কোটি মানুষ পৃথিবীতে পাঠাবো, এরা যদি ঝগড়া করে তাদের নিরাপত্তা থাকবে না, শান্তি থাকবে না, সুকুন থাকবে না, মনের তৃপ্তি থাকবে না, কষ্টের জীবন যাপন করবে, আতঙ্কের জীবন যাপন করবে, হিংসার জীবন যাপন করবে, একজন আরেকজনের দস্তে গিরিবান হবে, মারামারি করবে, কাটাকাটি করবে, মেয়ে নিয়ে যাবে, নারী নির্যাতন করবে, জায়গা দখল করে নিয়ে যাবে, তো এদের তো শান্তিতে থাকবে না। তাই আমি আমি আল্লাহর হক ছেড়ে দিলাম আমার বান্দার জন্য। তোমরা দুনিয়াতে মিলে থাকবা, মিলে থাকার জন্য আসসালামু আলাইকুম, যারেই দেখবা তারে সালাম দিবা, আপনি আপনার পরিবার পরিজন আপনার সংশ্লিষ্ট সবাই আমার কাছে নিরাপদ, আপনার মাল নিরাপদ, জীবন নিরাপদ, ইজ্জত নিরাপদ, আপনার মেয়ে আমার বাসা 20 দিন থাকলেও আমি ছাবো না ওর দিকে, ওর ইজ্জত নষ্ট করব, এই আমি বলতেছি আসসালামু আলাইকুম। উনি জবাব দিতেছে ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, আপনার বাড়ি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার অর্থ, আপনার ইজ্জত, আপনি আমার কাছে নিরাপদ, কোনো ভয় নাই, থাকেন। আল্লাহ শিখাইছেন তোমরা সবাই কি করো, মিলে থেকে মিলে মিলে, তাহলে শান্তি হবে, ঐক্য শান্তি হবে, ঝগড়া করো না, খুশাখুশি করো না, কি কারণে ঝগড়া হয়, বদগুমানির কারণে এটা করো না, কি কারণে গুনাহ হয়, ঝগড়া হয়, একজন আরেকজনের পিছনে লাগে, এর লাগি লাগে, পিছনে লাগো না, তুহমত দিও না, বদনাম করো না, অহংকারী করো না, রিয়াকারি করো না, গালাগালি করো না, যেমন তোমার বাপের বদনাম করো না, ভাইয়ের বদনাম করো না, বিবির বদনাম করো না, গোপন করো, এমনি ভাবে একজন আরেকজনকে গোপন করবা, তার ত্রুটি বিচ্ছুতি এসলা করার চেষ্টা করবা, আল্লাহ আমার তোমার কত গুণা সত্তার গোপন করে রাখছে কারণে না আমার বয়ানে বসছো, তাহলে যদি সত্র এলাহি না থাকতো, আমি যে গুণা করি তোমাদের চোখে ভাসত, তাহলে তোমরা আমার ওয়াজে বসতো না, আগে আমার ঠিক করতো, আল্লাহ সত্তার ওই গুণ তোমার মধ্যে আনো, মানুষের ত্রুটি বিচ্ছুতি হবে, এগুলো দুই তরিকা, যেগুলো যে বেশি মুতাআদ্দি না, সামাজিক ইসলামের ক্ষতি নাই, এটি বলেই না, এটি গোপন করে দেব, আর যেটার দ্বারা দেখো রাষ্ট্রীয় ক্ষতি হবে অথবা ইসলামের ক্ষতি হবে, জাতির ক্ষতি হবে, এটা খুব নিয়ে নয়, তাহকির করে নয়, তাকে বেইজ্জত করার জন্য নয়, কার মাধ্যমে বললে এসলা হবে, ওই এসলার নিয়তে বলতে হবে, সালামের হেকমত বুঝে, সালাম আমাদের মিল মহাব্বতের কথা কয়, আল মুসলিমুন সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি লাইসা আল মুসলিমুল্লাযী শাবিআ ওয়া জারুহু জা,
এটি পড়া এবং কেউ কাউরে কষ্ট না দেওয়া, সালাম পরিশুদ্ধ দেওয়া, আগে দেওয়ার চেষ্টা করা, অনেক জোরেও না আবার শুনে না এরকম না। আর খাস খাস জায়গা যেটি এডিট না, ওযু করতেছে তখন না, খানা খাইতেছে তখন না, তেলাওয়াত করতেছে তখন না, নামাজ পড়তেছে তখন না, মুরাকাবা করতেছে তখন না, মসজিদে নামাজ হইতেছে তখন না। আল্লাহ আমাদের আমলের اللهم صل وسلم وبارك على سيدنا يا الله مسائل مطابق عمل করার توفيق দাও। আমল তো করতেছি কিন্তু মাসায়েল মোতাবেক হয় না। রুকু সিজদা কেমনে, বসতে হয় কেমনে, তেলাওয়াত করতে হয় কেমনে, সামনে দিয়ে যাই গিয়া খেয়াল করতে পারি না, গাড়ির উপর দিয়ে যাই আসি, এগুলো শরীয়তে নিষেধ। 2 মিনিট বসলে কি অসুবিধা, দেখা যায় আরেকজনের ঘরের উপর দিয়ে যেতে, এগুলো ঠিক না। পুরা মানুষ পেশাবে ধরে, তাদের প্রতি রায়াত করা, তাদের একদম সামনে আসাই ঠিক না। যাদের বেশিক্ষণ পেশাব রাখতে পারেন না, তারা আগার বসার সময় এইভাবে বসবেন যে সহজে পেশাব করা যায় নামাজ করে। আর যুবকরা বয়স্ক যারা, তারা মসজিদের মধ্যে সামনের কাতার আগে ভরবেন, এরপরে 2 নম্বর, এরপরে 3 নম্বর, এরপরে 4 নম্বর, এরপরে 5 নম্বর, এটা নিয়ম। আগে ডাইন একজন পিছনে এইভাবে যাইতে, ইমামের পিছন থেকে ওই দিকে যাইতে নাই, ওই দিকের লোকেরা এই দিকে আসবে, এই দিকের লোকেরা ওই দিকে যাবে না, এই দিকে আসবে, এইভাবে এক সব শেষ করে করে যাওয়া, এটা রসুলের সুন্নত। জীবনে যদি না করে থাকেন, রমজানের এই মাসগুলোর মধ্যে নবীর এই সুন্নত কায়েম করেন। জামাত তরিকা কেমনে হয়, মস্কের মধ্যে শরীক হন, নামাজ পড়ি কেমনে রাখতে, এটা জানি না, এটা শিখায়। গুরুত্ব নেয় কেন আমি বলতেছিলাম, আমার উস্তাদ জি আমার কিতাব দিয়ে বললেন, আমি বললাম যে আমার সময় নাই এই বই পড়ার, তখন উনি চুপচাপ শিক্ষা বললেন, গুরুত্ব হইলে সময় বাড়িব। তুমি কিতাব পড়ার গুরুত্ব পাইছো, এই কিতাবের লেগে টাইম বেড়ে, আর আমি যেটা দিছি এটা আত্মার খোরাক। কিতাবও পড়তে হবে, আল্লাহ আল্লাহ হইতে হবে, আত্মার খোরাক যোগাইতে হবে। এতদিন পড়ছো আমি দেই নাই, এখন দিলাম, এইটা পড়ো, এটা পুরা দিল ঠিক করো, অহংকার দূর করো, এখলাস আনো, উম্মতের ফিকির আনো, দাওয়াত তবলিগ শিখো, শেষে তাহাজ্জুদ করা শিখো, এই বইয়ের মধ্যে আছে। যদি এটির গুরুত্ব হয় তাহলে তোমার সময় বেরিব, আর গুরুত্ব না থাকলে সময় বেরিব। আপনাকেও আমি তাই বলতেছি, আমার উস্তাদের নসিহত, যে আমলের গুরুত্ব এটার সময় বের হবে, আর যে আমলের গুরুত্ব নাই তার সময় হবে না। আর আমলের মধ্যে ছোট বড় নাই, ওজুর পানি দিয়ে একজনে জান্নাতে গেছে আর 700 বছর এবাদত করে জাহান্নামে গেছে, তাই ছোট বড় নাই। আল্লাহ আমাদের মাফ করো, রমজান মাস শেষে এত বড় মজলিস আমরা বসে তোমার কাছে হাত তুলছি, বহুত আশা নিয়া, আশা নিয়া আমরা যে মানুষ, তোমার কাছে হাত তুলতে আমাদের লজ্জা যে এটা সঠিক, কিন্তু তুমি বলছো দেওনি আস্তা জীবনে, তোমার এই কথাটা তো রাখতেছি, তুমি দোয়া করতে বলছো আমরা দোয়া করতেছি, আসমা হুসনা নিয়ে দোয়া করতেছি, আল্লাহ হুম্মা, এটা আসমা হুসনা বুঝায়, আল্লাহ হুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়া রুকনা ইত্তিবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সর্বশ্রেণীর মুসলমান মানুষকে তুমি কবুল করো, বুজুর্গদের কবুলিয়াত দান করো, কবুলিয়াতের জন্য যে গুণাবলী দরকার এটি আমরা দেওয়া দাও, তাওয়াজু দরকার, অন্যকে তাহকির না করা দরকার, এখলাস দরকার, এত্তেবায়ে সুন্নত দরকার, জুহুদের দরকার, সাখাওয়াত দরকার, ইয়া আল্লাহ এই গুণগুলো আমাদের দাও, মেহমান নামাজি দরকার এটি আমাদের দাও, অন্যকে মহাব্বত শ্রদ্ধা করা দরকার আল্লাহ আমাদের দাও,
عداوات থেকে বাঁচাও আমাদের দাও তাকওয়া দাও খوف ও খাশিয়াত দিলের মধ্যে দাও এইগুলোর দ্বারা কবুলিয়াত আসে মানুষকে ভালোবাসার তৌফিক দাও সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম